আমাদের দেশে যোগ দিবস পালন করা হয়, কারণ একটা যোগ দিবস কেন করা হয়, কারণ যুব সমাজকে মানে উৎসাহিত করা হয় বা উজ্জীবিত করা হয়, কারণ যোগ দিবস। তারপর চোখ দুটো জাস্ট এইভাবে ঢালবে, এই জিনিসটা করে দেখো ভালো লাগবে, চোখ বন্ধ থাকবে, এটা এক মিনিট মতো রাখলে ভালো হয়। মানসিকভাবে দুটোই আমাদের একদম উৎপোষিত হয় যেটাকে বলা হয়। তো আমাদের উচিত যে আমাদের এই জিনিসটাকে আগিয়ে কারা নিয়ে যাবে, তোমাদের মতো এই ছোট ছোট যুব সমাজ, যুব সমাজই আমাদের দেশটাকে আগিয়ে নিয়ে যাবে এবং আমাদের এই সমস্ত জিনিসগুলোকে দিবসগুলোকে এই আমাদের যুব সমাজই বাঁচিয়ে রাখবে। সেই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের প্রত্যেক দিবস প্রত্যেক বছর প্রত্যেক দিন এই দিবস পালন করা হয়, এমনকি দেশের প্রতিটা জায়গায় প্রতিটা স্কুলে প্রতিটা ক্লাবে আমাদের এই যোগ দিবস পালন করা হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো, দেখেছো তোমাদের স্কুলের সম্বন্ধে বলে হ্যাঁ কিনা বলে তো, এবং তোমার সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গা থেকে বাবা মা দিকে সচেতন করতে হবে, তারপর সমাজটা এগিয়ে যাবে, পরপর সমস্ত জিনিসটা একই মানে সার্কুলারের ভেতরে চলে যাবে এবং সবটা মেন মানে প্রিপারেশন থেকে শুরু করে সমস্ত জিনিসটাই ভালোভাবে চলবে। তো যাই হোক, বেশি আর কিছু বলছি না, আর আস্থারা স্বামীজির সঙ্গকে আমাদের অনেক ধন্যবাদ, আমাদের তরফ থেকে যে এরকম একটা প্রোগ্রাম আমাদের কাছে দিতে পেরেছে আমরাও খুশি। তো চেষ্টা করবো যে আরও কিছু প্রোগ্রাম ওখান থেকে এনে ব্যাপারগুলো বোঝানোর করানোর। আর